মাইন্ড। দেখো আজকে আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস সেভেনের যে ম্যাথ, সেই ম্যাথমেটিক্সের সব অ্যান্সার তোমাদের করে দেব। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল জেকে বায়োলজি অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সেটি সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান দেখতে পেয়ে যাও। ওকে, আজ শুরু করছি তোমাদের ক্লাস সেভেনের মডেল অ্যাক্টিভিটি টাস্কের, যে গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা অঙ্কের সমাধান আমি এখানে বোর্ডে করে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং খাতা নিয়ে লিখতে শুরু করো। প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, তার এক নম্বরে আছে দেখো অনুপাত বলতে দুটি ড্যাশ রাশির তুলনা বোঝায়। দেখো আমি প্রশ্নটা তো তোমরা এরকম খাতায় সব প্রশ্নগুলো তুলে নেবে, যেভাবে আমি তুলছি সেভাবে খাতায় আগে তুলে নাও। অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির তুলনা বোঝায়, এটা হবে কি না সমজাতীয় রাশির তুলনা বোঝায়, শূন্যস্থানে হবে সমজাতীয় রাশির ঠিক আছে। দেখো এক নম্বরে আছে অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির তুলনা বোঝায়, ঠিক আছে সমজাতীয় রাশির তুলনা বোঝায়। এবার দেখো আসছি দু নম্বর, অনুপাতে কোনো ড্যাশ নেই, দুইয়ের দাগ অনুপাতে কোনো ড্যাশ নেই, এখানে উত্তর হবে আমরা জানি অনুপাতে কোনো একক নেই। দেখো একক নাই, ঠিক আছে। এবারে আসছি তিনের দাগে, দেখো এ টু দি পার বি এ তে নিধান কত, এ টু দি পার বি তে নিধান জিজ্ঞেস করেছে। দেখো এ টু দি পার বি এতে নিধান ড্যাশ, তাহলে নিধান চেয়েছে নিধান হবে কি এ, যদি ঘাত চাইতো তাহলে বি বলতাম, নিধান হবে এ। দেখো চারের দাগ, এবারে চারের দাগে আসছি, যদি এ ইস টু বি সমান টু ইস টু থ্রি এবং বি ইস টু সি সমান টু ইস টু থ্রি হয় তবে এ ইস টু বি ইস টু সি সমান কত, আমরা আগে লিখে নেব এ ইস টু বি এর মান আর আবার বি ইস টু সি এর মান। দেখো এ ইস টু বি সমান বলেছে টু ইস টু থ্রি, আবার বি ইস টু সি সমান চেয়েছে টু ইস টু থ্রি, ঠিক আছে। এবারে চেয়েছে কি, চেয়েছে এ ইস টু বি ইস টু সি, লিখছি আমরা তাহলে এভাবে লিখতে পারি এ ইস টু বি ইস টু সি এর মান কত, তাহলে এ এর মান দেওয়া আছে কত, এ ইস টু বি দেওয়া আছে টু ইস টু থ্রি আর বি ইস টু সি এর মান দেওয়া আছে টু ইস টু থ্রি, টু ইস টু থ্রি, তাহলে এখানে সি কত হবে, এখানে এ কত হবে, না এটার আগে যে সংখ্যা আছে আগের সংখ্যাটিকে এখানে লিখতে হবে। দেখো লিখছি এটা এর পরের সংখ্যা, এর আগের সংখ্যা কত আছে থ্রি আছে, এই থ্রিটা এখানে হবে, এখানে এর আগের সংখ্যা কত আছে টু আছে, এখানে টু হবে,
তাহলে আমরা পেয়ে যাবো, এবারে গুণ করে দেব, দেখো এর মান পেয়ে যাব 4:6:9। অতএব a is to b is to c is equal to হবে 4:6:9। ঠিক আছে, চারের দাগেরটা দেখে নাও, চারের দাগেরটা যেটা বললাম এটা তোমরা আরেকবার দেখে নাও, না লিখতে পারলে স্ক্রিনশট করে রেখে দিও, স্ক্রিনশট করে নিয়ে তারপরে তোমরা লিখবে। এবারে আসছি দেখো পাঁচের দাগ, পাঁচের দাগে আগে অঙ্কটা পড়ে নিই দেখো। 900 টাকা তিন বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দেয়া হলো যাতে প্রথম বন্ধু পায় দ্বিতীয় বন্ধু তার, যেটা প্রথম বন্ধু পাবে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্ত মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় সেটা আমরা দেখে নেব। এগুলো লেখা হয়ে গেলে আমি এগুলো এবার তোমাদের প্লেন করে দিচ্ছি, দেখে নাও। আসছি দেখো পাঁচের দাগে, আগে লিখে নেব কি বলেছে, 900 টাকা তিন বন্ধুর মধ্যে ভাগ করা হয়েছে, প্রথম বন্ধু যা পায়, তাহলে ধরে নেব, ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু কত পায়, তার দ্বিগুণ পায়। তাহলে প্রথম বন্ধু যদি 1 টাকা পায়, দ্বিতীয় বন্ধু পাবে 1×2=2 টাকা। এবার বলেছে তৃতীয় বন্ধু পাবে এই দুজনের যা টাকা সেটার মোটের অর্ধেক টাকা পাবে, তাহলে দুজনের মোট তৃতীয় বন্ধু পায় 1+2/2, তার মানে 3/2 টাকা পায়, 3/2 টাকা তৃতীয় বন্ধু পায়। এবার দেখে নেবো তিন বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত কত হলো সেটা দেখে নিই। তিন বন্ধুর প্রাপ্ত টাকার অনুপাত 1:2:3/2। ঠিক আছে, দিয়ে পুরোটাকে গুণ করলে হচ্ছে 2:4:3। ঠিক আছে, এবার আসছি দেখো প্রথম বন্ধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার, প্রথম বন্ধুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার, ভাগহার কত হবে না 2/ এই তো এই তিনটের যোগফল। ঠিক আছে, তাহলে 2+4+3=2/9। ঠিক আছে, প্রাপ্ত টাকার অনুপাত হচ্ছে 2/9। এবারে প্রাপ্ত টাকা কত হচ্ছে দেখো, এখান থেকে আমরা টাকাটা জেনে নেব। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্ত টাকার মানে প্রাপ্ত টাকা কত হবে, প্রাপ্ত টাকা সমান হবে, তাহলে কত টাকাকে ভাগ করতে হয়েছিল 9,000 টাকাকে। এই 9,000 টাকা তিন বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দেয়া হতো হলো, প্রথমেই বলা হচ্ছে তাহলে 9,000 টাকাকে তিন বন্ধুকে ভাগ করা হচ্ছে, তাহলে 2/9×9,000, তাহলে এলো এখানে 1,000=2,000। তাহলে 2,000 টাকা প্রথম বন্ধু পেল 2,000 টাকা। এবার দ্বিতীয় বন্ধু কত পায় দেখে নিই, দ্বিতীয় বন্ধু পাবে 4/9 হবে,
এখানে পাবো 4/9 তার সঙ্গে কত ছিল 9000 টাকা তাহলে ইনটু 9000 सेम একই ভাবে এরকম লিখবে একই ভাবে 9000 তাহলে এটা কাটালে হলো 1000 টাকা সমান আসছে 4000 4000 টাকা ঠিক আছে তাহলে দ্বিতীয় বন্ধু পেলো কত 4000 টাকা এবার এই ভাবে তৃতীয় বন্ধু দেখো তৃতীয় বন্ধুর প্রাপ্ত টাকা তাহলে তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার কত হবে 3/9 হবে তাহলে 3/9 ইনটু 9000 তাহলে এখানেও কাটাকাটি করলে সমান আসছে কত না 3000 টাকা দেখো উত্তর ঠিক হয়েছে এখানে এক প্রথম জন পাচ্ছে 2000 তারপরের জন পাচ্ছে 4000 তারপরের জন পাচ্ছে 3000 তাহলে 4 2 6 3 9 9000 টাকা তিন বন্ধুতে সমান ভাগে ভাগ করে যেভাবে বলেছে সেভাবে ভাগ করে নেওয়া হলো ঠিক আছে পরের দাগে আসছি নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও এক নম্বরে আছে দেখো কোন অনুপাতের পূর্ব পদ যদি উত্তর পদের থেকে ছোট হয় অনুপাতটি কি হবে অনুপাতটি দেওয়া আছে দেখো গুরু অনুপাত না লঘু অনুপাত না সামান্য অনুপাত না অপরিবৃত ভগ্নাংশ তাহলে আমরা এটা কি জানি যে যদি পূর্ব পদ ছোট হয় উত্তর পদ বড় হয় তাহলে এটি হবে লঘু অনুপাত অর্থাৎ বি এর দাগের অপশন হবে একের দাগের উত্তর হবে বি এর দাগে একের দাগের উত্তর হবে বি এর দাগ লঘু অনুপাত তোমরা পুরো অঙ্কটি তুলে নিয়ে তারপরে বিয়ের দাগে অপশনটি লিখবে লঘু অনুপাত আমি তোমাদের শুধু অপশনগুলো দাগ দিয়ে দিচ্ছি লিখে দিচ্ছি দেখো এটা হচ্ছে লঘু অনুপাত এবারে আসছে দুয়ের দাগে দেখো শূন্য স্থান পূরণ করো দুয়ের দাগে আসছে শূন্য স্থান পূরণ করো শূন্য স্থানে দেওয়া আছে দেখো এক্স ইন্টু ওয়াই টু দি পার জিরো ইন্টু জেড টু দি পার মাইনাস ওয়ান সমান তার মান কত জিজ্ঞেস করেছি দেখো দুয়ের দাগে রেখে আছে কি এক্স ইন্টু ওয়াই টু দি পার জিরো ইনটু জেড টু দি পার মাইনাস ওয়ান সমান কত তাহলে আমরা কি জানি এক্স ইনটু ওয়াই টু দি পার জিরোর মান ওয়ান ইনটু জেড টু দি পার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই জেড ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি কি এক্স বাই জেড ঠিক আছে তাহলে উত্তর কত হচ্ছে এক্স বাই জেড দুয়ের দাগে শূন্য স্থান পূরণের উত্তর হবে এক্স বাই জেড এবার দেখো তিনের দাগ আসছি তিনের দাগে বলছে কি দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10 কোনটি বেশি মিষ্টি আমাকে হিসেব করতে হবে দেখো তোমাদের দুটি শরবত বলেছে প্রথম শরবতের অনুপাত দেখো তিনের দাগে আছে প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত জলের অনুপাত আর দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত ঠিক আছে এখানে প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত কত দেওয়া আছে প্রথম শরবতে দেওয়া আছে 2:5 মানে 5 ভাগ জলের মধ্যে 2 ভাগ দেওয়া আছে সিরাপ তাহলে 2:5 বা লিখতে পারি 5/2 ঠিক আছে আর দ্বিতীয় শরবতে কত আছে এটা যদি শতকরা ভাগ করি তাহলে 100 ভাগের মধ্যে কত আছে দেখে নিতে হবে 100 ভাগের মধ্যে হলে 100 এর সঙ্গে গুণ করতে হবে ইনটু 100 দেখো 5 × 100 অর্থাৎ 40 তাহলে প্রথম শরবতে সিরাপ এর পরিমাণ আছে কত না 40 ভাগ এবার দ্বিতীয় শরবতে অনুপাত বলেছে কত দেখো 6:10 বা 10 ভাগের মধ্যে আছে 6 ভাগ এটা শতকরা ভাগ করলে শতকরা অনুপাত বের করলে হবে 100 তাহলে 100 কে এটা হবে 10 সমান হবে 60 ভাগ তাহলে প্রথম শরবতে আছে 40 ভাগ আর দ্বিতীয় শরবতে আছে 60 ভাগ তার মানে বুঝতেই পারছো দ্বিতীয় শরবতটি হবে বেশি মিষ্টি তাহলে কোনটি বেশি হবে দ্বিতীয় শরবতটি হবে বেশি মিষ্টি
ঠিক আছে। এবারে দেখো চারের দাগে আসছি, চারের দাগে আছে একটা গুণ করো, গুণটি তোমরা তুলে নাও খাতায়। এবারে গুণটি করছি, দেখো দেখো চারের দাগে গুণটি ভালোভাবে তোমরা তুলে নাও খাতায়। ব্র্যাকেটের মধ্যে আছে 4/3 x² yz ইনটু আছে 1/3 y² zx ইনটু -6 xyz², ঠিক আছে। আগে এগুলো আমরা প্রথমে লিখে নেব, 4/3 তারপর আছে কত ইনটু 1/3 তারপর আছে ইনটু -6, এগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো আর বাকিগুলোকে রাখছি x² yz ইনটু zx ইনটু y² zx ইনটু আসছি xyz², ঠিক আছে। তাহলে এবারে দেখো পরের ধাপে কি আসছে, এগুলো 24 উপরে আসছে, 24 -24/9 আসছে কত -24, এগুলোকে গুণ করলে আসছে যেহেতু মাইনাস আছে -6, তাহলে এখানে হবে -24/9। কাটাকাটি করলে হবে 3 3 9, 3 8 24, আর এখানে হবে x⁴, y⁴, z⁴, এগুলো সব গুণ করলে এটা হবে, তাহলে আসছে 8/3 x⁴, y⁴, z⁴, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চারের দাগেরটা বুঝতে পেরেছ, চারের দাগেরটা গুণ করে দিলাম, এটি তোমাদের উত্তর, দেখে নাও এবং তাড়াতাড়ি এটি স্ক্রিনশট করে নাও বা খাতা কলম খুলে রাখলে তারা তোমরা লিখতে শুরু করে দাও। এবারে আসছি পাঁচের দাগে, দেখো পাঁচের দাগের অঙ্কটি পড়ে শোনাচ্ছি। দেখো একটি খনিতে একটি লিফ্ট 8 মিনিটে 24 মিটার নিচে নামে, লিফ্টটা যদি সমবেগে চলে তবে লিফ্টটা 6 মিনিটে কত মিটার নিচে থাকবে, ওই লিফ্টটা যদি তুমি 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে দাও তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে নামবে। দেখো প্রথমে আসছে কি না, একটা লিফ্ট 8 মিনিটে 24 মিটার নিচে নামতে পারে, তাহলে ওই একই সমবেগে যদি চলে তবে লিফ্টটা 6 মিনিটে কত যায় সেটা আগে বের করি। একটি লিফট 8 মিনিটে যায়, 8 মিনিটে নিচে নামে যদি, নিচে নামে কথাটা যদি একটা লিফট ভাবো এরকম, এটা ধরে নিচ্ছি 0, এটা মেঝেটা 0, ওপরের দিকে যখন উঠবে ওপরের দিকে উঠলে +1 +2 হবে, নিচের দিকে যখন নামবে -1 -2 হবে, এইভাবে লিফ্টটা যখন নিচের দিকে নামবে তখন মাইনাস হবে, যখন ওপর দিকে উঠবে তখন প্লাস হবে। তাহলে এখানে আমি 8 মিনিটে নিচে নামবে কথাটা না লিখে 8 মিনিটে যাই -24 মিটার, ঠিক আছে। 1 মিনিটে কত যাবে, একটি লিফট 1 মিনিটে যায় -24/8। এবারে আসছে কত, একটি লিফট 6 মিনিটে কত যায়, তাহলে -24/6/8, তাহলে আসছে কত -18 মিটার, ঠিক আছে। তাহলে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামলে 6 মিনিটে যাবে কত 18 মিটার, ঠিক আছে। এবারে বলছে যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কত, আবার 70 মিনিটে আমি এবার বের করব। দেখো 70 মিনিটে কত যায়, ঠিক একইভাবে এরকম লিখব, একটি লিফট 8 মিনিটে যায়, এটা উপরে উঠছে নিচে নামতে শুরু করে, তাহলে উপর 8 মিনিটে যায় কত 24
माइनस टोन्टी फोर एखे नीचे नामे माइनस टोन्टी फोर मीटार एवे आर एक लिफ्ट वन मिनिटे जाए माइनस टोन्टी फोर बट मीटार एबार एक लिफ्ट सेभेंटी मिनिटे कत जाए से हे माइनस टोन्टी फोर इंटू सेभेंटी एखे एट ताहले आसछे कत माइनस दुशो दस मीटार ठीक आछे যেহেতু বলেছে এখানে দশ মিটার উপর থেকে নিচে নেমেছে তাহলে দশ মিটার এখানে বিয়োগ হবে নিচে নামা কথাটা উঠে দিলে এটা প্লাসে কনভার্ট হয়ে যাবে তাহলে আসছে কত অতএব সত্তর মিনিটে ভূমির কতটা নিচে থাকবে সত্তর মিনিটে তাহলে লিখবো সত্তর মিনিটে লিফটি মাইনাস টোয়েন্টি প্লাস টেন ঠিক আছে এখানে দশ মিটার উপর থেকে নিচে নেমেছিল দশ মিটার উপর মানে প্লাস টেন ছিল তাহলে সেখানে প্লাস টেন লিখলাম এটা অতএব বিয়োগ করলে হবে কত দুশো দশ তাহলে শুধু হবে দুশো দশ মিটার ঠিক আছে দুশো দশ মিটার নিচে দুশো দশ মিটার নিচে থাকবে ঠিক আছে দেখো আমি আরো একবার বলে দিচ্ছি একটা লিফট আট মিনিটে যায় माइनस टोन्टी मीटार एक लिफ्ट वन मिनिटे जा कत टोन्टी फोर बट मीटार एवं सिक्स मिनिटे कत जा ना ये टोन्टी फोर बट इंटू हो सिक्स जेहेतु माइनस माइनस एट्टीन मीटार है प्रथम क्षेत्र में द्वितीय क्षेत्र में वो एक लिफ्ट वो समबेगे सत्तर मिनिटे कतटा जाए एक लिफ्ट आठ मिनिटे जाए माइनस टोन्टी मीटार एक लिफ्ट एक मिनिटे जाए माइनस टोन्टी फोर बट मीटार এবং একটি লিফট সত্তর মিনিটে যায় মাইনাস টোয়েন্টি ফোর বাই এইট ইন্টু সেভেন্টি কাটাকাটি করলে হয়ে যাচ্ছে এখানে মাইনাস টু ওয়ান জিরো অর্থাৎ দুশো দশ মিটার এবার আমরা যেহেতু জানি যে বলেই দিয়েছে এখানে যে ভূমি যদি দশ মিটার উপর থেকে নিচে নেয় তাহলে উপরে থাকলে প্লাস টেন নিচে হলে মাইনাস হয় তাহলে ওপরের সঙ্গে এটা বিয়োগ হবে তাহলে মাইনাস টোয়েন্টি টেন মাইনাস টু ওয়ান জিরো বা মাইনাস দুশো দশ যুক্ত কি হবে না দশ মিটার সমান এটা হবে বিয়োগ করলে দুশো দশ মিটার অতএব সত্তর মিনিটের লিফটটি দুশো দশ মিটার নিচে থাকবে ঠিক আছে আজ এই পর্যন্তই পুরো যে তোমাদের গণিতের বিভাগ যে মডেল অ্যাক্টিভিটিটা সপ্তম শ্রেণী পুরো গণিতটি আমি তোমাদের সলভ করে দিলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল জেকে বায়োলজি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য করে নিয়ে আসবো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্ট